আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রেজওয়ান ইসলাম শান্তা, সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি। যেহেতু করোনাকালীন সময় আমাদের স্কুল বন্ধ, সেহেতু রাজধানী আইডিয়াল স্কুলে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি এবং আমি অনলাইন ক্লাস নিচ্ছি। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের পাঠ চার এখান থেকে পড়া শুরু করবো, ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। জীবনের অন্য সকল ক্ষেত্রের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ICT প্রয়োগ ব্যবসা বাণিজ্যে আমূল পরিবর্তনের সূচনা করেছে। যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কম সময় এবং কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা এবং দ্রুত সময় তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের কাজে নিয়োজিত কর্মীদের ব্যবস্থাপনা, তাদের দক্ষতার মান উন্নয়ন, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং সবশেষে পণ্য বা সেবার বিনিময় মূল্য প্রাপ্তির ক্ষেত্রে ICT গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সাধারণভাবে ICT প্রয়োগের ফলে ব্যবসায় নানাবিধ সুবিধা পাওয়া যায়। এছাড়া ICT খরচ কমাতে সাহায্য করে। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময় অধিক কাজ করা যায়, ফলে ব্যবসার খরচ হ্রাস পায়। এতে ব্যবসায়ী একদিকে কম খরচে তার পণ্য বিক্রয় করতে পারে, অন্যদিকে মুনাফা বাড়াতে পারে। খরচ কমানোর অনেকগুলো উপায় রয়েছে। মজুদ নিয়ন্ত্রণ, ব্যবসায় একটি বড় খরচ হলো পণ্যের মজুদ। বাজার চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে মজুদ নিয়ন্ত্রণ করতে হয়। বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হালনাগাদ তথ্য জানা যায়, ফলে সেই অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করা যায়। উৎপাদন ব্যবস্থাপনা, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ উৎপাদন ব্যবস্থা প্রভূতি উন্নতি করা সম্ভব। উৎপাদন স্বয়ংক্রিয়করণ, ICT নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায়, তখন উৎপাদন খরচ হ্রাস পায়। তাছাড়া কর্মী ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ উৎপাদনে গতিশীলতা আনতে সক্ষম হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা, মোবাইল ফোন, ইন্টারনেট, স্যাটেলাইট সহ তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান প্রধান উপকরণ যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত কার্যকরী করে তুলেছে। মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে যোগাযোগ করা সম্ভব হয়, ফলে চলতে ফিরতে কিংবা ঘরে বসেও ব্যবসা যোগাযোগ রক্ষা করা যায়। মোবাইল ফোনের কনফারেন্স সুবিধার মাধ্যমে একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা যায়, এমনকি ছবিও দেখা যায়, ফলে দ্রুত কাজ সম্পন্ন করা যায়। ফ্যাক্সের মাধ্যমে জরুরি লিখিত তথ্য ও ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়। যেসব দেশে ব্যবসা লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার স্বাক্ষরের প্রয়োজন, সেখানে ফ্যাক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমেল ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে দূতাবাসের সঙ্গে লিখিত যোগাযোগ করা যায়, এমনকি পণ্যের ছবি ক্রেতার কাছে পাঠানো যায়। পণ্য সম্পর্কে অন্য কোনো ক্রেতার মূল্যায়ন যদি ইন্টারনেটে প্রকাশিত হয়ে থাকে, তাহলে সেটার দিকেও লিঙ্কও পাঠানো যায়। ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। ইন্টারনেট অনেক ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এসব ক্ষেত্রে নিজেদের মধ্যে সংস্থাপিত ইন্টারনেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উন্নতি সাধন করেছে। সঠিক হিসাব রাখা, ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হল সঠিক হিসাব সংরক্ষণ করা। ক্ষুদ্র উদ্যোক্তারা সাধারণ স্প্রেডশিট ব্যবহার করেই তাদের ব্যবসা হিসাব সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে তা পণ্যের মজুদ ও কম কর্মীদের তথ্যাবলী, এমনকি গ্রাহকদের তথ্যাবলীও সংরক্ষণ করা যায়। এই তথ্যাদির কৌশলী প্রয়োগ ভবিষ্যতে ব্যবসার উন্নতিতে ব্যবহার করা যায়। বিপণন, ব্যবসা করতে হলে পণ্য বা সেবা বিপণন ও প্রচারে ICT প্রয়োগের ফলে নতুন মাত্রা যোগ করা সম্ভব হয়েছে। যে কোনো নতুন পণ্য বা সেবা বাজারে চালু করার পূর্বে ওই বিষয়ে বর্তমান বাজার সম্পর্কে জানা প্রয়োজন। ICTর মাধ্যমে নতুন পণ্যের চাহিদা, যোগান ও দামের সম্পর্ক দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করা যায়। প্রতিবন্ধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, পণ্য ও সেবা সম্পর্কে সহজে তথ্য সংগ্রহ করা যায়। GPS সরবরাহ, GPS বা অনুরূপ ব্যবসাদির মাধ্যমে কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। প্রচার,
ওয়েবসাইট, ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে স্বল্প মূল্যে এবং কখনো কখনো বিনামূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায়। বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয় সকল তথ্য সংরক্ষণ করা যায়। এতে সার্বক্ষণিক মনিটরিংয়ের সুযোগ থাকে। ICT প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের পণ্যের মূল্য সরাসরি নিজের ব্যাংক হিসাবে সংগ্রহ করতে পারে। ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিক্রেতার পণ্য বা সেবার মূল্য ক্রেতার হিসাব থেকে সরাসরি নিজের হিসাবে স্থানান্তর করতে পারে। উপযুক্ত উপায়গুলো ছাড়াও ICT প্রয়োগ নানাভাবে ব্যবসাকে সহায়তা করে। এছাড়াও ব্যবসায়ীদের কাজ শুরু করার ক্ষেত্রে ICT ভালো ভূমিকা রাখতে পারে। সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার। যে কোনো দেশের সরকার জনগণের জন্য নিরাপদ সৃজনশীল কর্মসংস্থান এবং সর্বোপরি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করতে পারে। সরকারের সাধারণ কর্মকাণ্ডের মধ্যে রয়েছে আইন ও নীতি প্রণয়ন এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ দেশকে সঠিকভাবে উপস্থাপন। এই সকল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরকার দেশের মধ্যে কর ও শুল্ক আদায়, বিশেষ করে অনুদান ও ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিকল্পনা সমূহ বাস্তবায়ন করে। প্রয়োজনে বেসরকারি সংস্থা বা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। সরকারি সকল কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। এখানে একটি বিষয় উল্লেখ করা হলো সরকারি তথ্যাদি প্রকাশ। ইন্টারনেটের বিকাশের আগে সরকারি বিভিন্ন তথ্য যেমন নিয়োগ বিজ্ঞপ্তি, দরপত্র প্রকাশ, বিভিন্ন প্রকার আদেশ ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড বা কখনও কখনও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। ফলে সর্বসাধারণের পক্ষে দিক নির্দেশনা কিংবা নিয়মকানুন জানা সম্ভব হতো না। বর্তমানে ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে এই সকল তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল ঠিকানা হল www.bangladesh.gov.bd। আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন। বিভিন্ন বিষয়ে সরকারি নীতিমালা, আইন ইত্যাদি প্রণয়ন এবং সংশোধনের ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সংশ্লিষ্ট দপ্তর জনগণের মতামত গ্রহণ করতে পারে। এছাড়া কল সেন্টারের মাধ্যমে জনগণের যে অংশে ইমেইলে অভ্যস্ত নয় তাদেরকে মতামত নেওয়া যায়। বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার। সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণের এক বিরাট অংশকে সরাসরি কোনো বার্তা পৌঁছাতে পারে। বাংলাদেশে প্রায় 12 কোটি লোকের কাছে মোবাইল ফোন রয়েছে। সরকারি কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা মোবাইল ফোনে খুদে বার্তা, শর্ট মেসেজ বা খুদে বার্তার মাধ্যমে সরাসরি ওই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়। দৌড় করা সরকারি সেবা। সরকারি কর্মকাণ্ড ICT সবচেয়ে উদ্ভাবনীয় কৌশলী প্রয়োগ হলো জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবাসমূহ সরাসরি নাগরিকদের দরকার এবং কোনো কোনো ক্ষেত্রে তার হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায়। উন্নত দেশগুলোতে এর মাধ্যমে জনগণ ঘরে বসে পাসপোর্ট প্রাপ্তির, আয়কর প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি কোষাধারে অর্থ প্রদান প্রভৃতি কাজ নিমিষে সম্পন্ন করতে পারে। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।